সেখানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখব দীপাবলির দিনেতে, কালকে বলেছিলাম যশোদা মা সংকল্প করলেন যে সমস্ত এই যে ঘরে যে গৃহকর্ম আছে সেই গৃহকর্ম থেকে নিবৃত হয়ে তিনি সমস্ত দাসদাসীকে ওই সেবায় লাগিয়ে দিলেন। দিয়ে কি করলেন, তিনি দধি মন্থন করবার জন্য এবার নিজে নিহিত হলেন। এবার এই দধি মন্থন করবার সময় তিনি কি করলেন, কালকে না পরশুদিন আলোচনা করেছিলাম যে নবম অধ্যায় বলছেন শ্রীমদ ভাগবতে, সুকুবাচ একদা গৃহদাসীষু যশোদানন্দ গোহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি, জানি জানি হগিতানি তদবাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তানি অগায়ত, জানি জানি হো গীতানি তদবাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তানি অগায়ত। একদা গৃহদাসী দাসদাসীগণকে দাসীগণকে যশোদা নন্দ গৃহিণী নন্দের গৃহিণী কর্মান্তরে অন্য অন্য ক্রিয়াকর্মে সংসারে লাগিয়ে দিয়ে নিজে স্বয়ং দধি মন্থন করতে আরম্ভ করলেন। বিশেষ রুচিকর, গোপালের রুচিকর, কৃষ্ণের রুচিকর সে সমস্ত মাখন আদি যেন উৎপন্ন হয় এই জন্য চেষ্টা করছেন। আর সেখানে বলছেন যে সেই গোপালের বাল্যকাল থেকে যে সমস্ত লীলাগুলো করছেন, ছোটবেলা থেকে জন্মাবার পর থেকে, বাল্যকাল বলতে এখন তো বাল্যকালই, সেখানে সেই সব গানগুলো জপ্রাকৃত সেগুলো সব করছেন, জানি জানি হো গীতানি তদবাল চরিতানি চ, আর দধি নির্মন্থন করতে করতে সেই সব গানগুলো করছেন। তার অপূর্ব বর্ণনা রয়েছে, অত্যন্ত সূক্ষ্ম কাপড় পরে রয়েছেন, খৌমম বাসাহা পৃথু কোটি তটে, একটু স্থূল প্রকৃতির মা। আর এখানে বলছেন কি এইভাবে কি করছেন, আর বিভিন্ন রকম গয়নাগাটি তো রয়েছেই, ফুলের মালা খোঁপাতে রয়েছে, এসব বর্ণনাগুলো আসছে একটার পর একটা। আর রজ্জাকর্ষ সম ভুজ চলত কঙ্কনৌ কুণ্ডলী চ শৃণম বক্তম কবর বিগলত মালিত মালতি নির্মমন্থ, যখন নির্মন্থ দধি মন্থন করছেন এই সময় তার শরীরে একটা গতি হচ্ছে, গতির সময়তে তার যে খোঁপাতে যে মালতির মালা রয়েছে একটা একটা করে যেমন আকাশ থেকে তারা যেমন খসে পড়ে মনে হচ্ছে, একটা একটা করে ফুল যেন মনে হচ্ছে খসে খসে পড়ছে মাটিতে। আর এই রজ্জু অর্থাৎ টানার জন্য পরিশ্রমের জন্য তার কি হচ্ছে একটু একটু ঘাম দেখা দিচ্ছে, একটু স্থূল প্রকৃতির মা, কেন বয়সকালে গোপাল হয়েছেন তো বুঝবাসীরা ভেবেই রেখেছেন, আর আর যশোদা মায়ের আমাদের আর বোধহয় কোনো সন্তানাদি হবে না, নন্দবাবার ঘরে রাজা তিনি, ব্রজের রাজা, কিন্তু তারা সন্তানাদি হলো না, এরকম ধরনের চিন্তা করে নিয়েছিলেন। আর সেই সময়তেই যশোদা মায় এই সব পেয়েছেন, সন্তান পেলেন। আর সেই সময় কি হলো, এই সময় যিনি তখন গান গাইছেন, আর সেই সময়তে কালকে বলেছিলাম ত্বাম স্তন্যকাম, ত্বাম কি হলো স্তন্যকাম আস্বাদ্য মতনন্তিং জননীম হরিহি গৃহীত্বা দধি দধি মন্থ্যানম ন্যাসধয়ত প্রীতিমাবহন, অত্যন্ত প্রগাঢ় প্রীতি বিস্তার করে কি করলেন, কোনো কথা না বলে সোজা এসে পালকি থেকে ওই যে পালনা, অর্থাৎ আমরা বাজে ভাষা বলে পালনা, এটাতে দোলে অথচ বাচ্চা শুয়ে থাকে, দোলনা তার মধ্যে ঘুমিয়ে থাকে, সেখান থেকে আস্তে আস্তে নেবে কি করলেন গোপাল সোজা নিস্তব্ধে গিয়ে মা যেখানে ঘরে দধি মন্থন করছে সেখানে গিয়ে কিছু কথা না বলে দধি মন্থনটাকে ধরে মার দিকে এরমভাবে তাকালেন। মার দিকে যখন তাকিয়েছেন মার যেন মনে হলো যেন একেবারে কি আনন্দে পরিপূত হয়ে গেল,
বুঝতে পারলেন গোপালের খিদা পেয়েছে, সঙ্গে সঙ্গে কি করলেন, গোপাল নামটা অবশ্য পরে হয়েছিল, গোপাল যখন থেকে গোপাষ্টমী তখন থেকে, যাই হোক এটা স্নেহের কথা আর কি। সেখানে কি হলো যে তাকে কোলে তুলে নিয়ে কি করলেন, ত্বং স্তন্য কামা মা কি করলেন, যখন সে এলো তার কাছে তখন তম অঙ্কম আরুড়ম অপায়য়ত স্তনম, তাকে কোলে নিয়ে স্তনপান করাতে আরম্ভ করলেন। আর স্নেহেতে যেন বিগলিত হয়ে পড়ছে তার হৃদয়, স্নেহ স্নুতম স্মিতমিক্ষিত মিক্ষতি মুখম, বলে একদম এত সুন্দর সেই মুখমণ্ডল তার, সেই মুখমণ্ডলকে দর্শন করছেন তিনি, মা কি করছেন সেই মুখমণ্ডলকে দর্শন করছেন। এই অবস্থায় কৃষ্ণের যে হাসিমাখা অপূর্ব মুখ লাবণ্য ছটা, সেটাকে দর্শন করছেন, আদর করছেন আর স্তনপান করাচ্ছেন। আর সেই সময় কি হলো, অতৃপ বলছেন অতৃপ্ত মুসৃজ্য জবেন সা যজৌ উৎসৃচ্য মানে পয়সি তদধিসৃতে তদধিসৃতে, বলছেন যখন অঙ্কে নিয়ে দই দুধ স্তনপান করাচ্ছেন আর শ্রী মুখমণ্ডল দর্শন করছেন, তখন গোপাল ভগবান শ্রীকৃষ্ণকে তিনি পান করাতে করাতে কি করলেন, গোপালকের ছেলে তিনিও গোপাল তো বটে নিত্যসিদ্ধ নাম, তো সেখানে কি করলেন দেখলেন যে যেখানে উনুনেতে তিনি যে বিশেষ দুধ সেটা হচ্ছে পদ্মিনী আদি যে সমস্ত গৌমাতা আছে তাদের শ্যামলি ধবলি পদ্মিনী এই সব তার বিশেষ গোমাতা, এই এই গোমাতার যে দুধ তাতে পদ্মগন্ধ পদ্মগন্ধ আছে, এটা কৃষ্ণের বিশেষ রুচিকর, সেই জন্য কি করলেন সেইটাকে আগুনে বসানো ছিল, তিনি হঠাৎ দেখলেন যে দুধ তো পড়ে যাবে, সেই জন্য সঙ্গে সঙ্গে গোপালকে অতৃপ্ত অবস্থায় এখনও দুধপান তার হয় না স্তনপান হয় নাই, তখন তাকে নাবিয়ে রেখে ছুটে গেলেন সেই কি করতে না বলছেন সেইটাকে সেই দুধটাকে বাঁচাবার জন্য। এতে কি হলো গোপাল কৃষ্ণ কি হলেন রেগে গিয়ে কি করলেন সঞ্জাত কোপহ স্ফুরিতাধরার, বলছেন সঞ্জাত কোপহ স্ফুরিতারুণাধরম সন্ধ্যাস্য দদ্ভীর দধিমন্তন ভাজনম ভিত্বা মিশাশ্রু দৃশদ দশনাম দশনা রহো জঘাস হৈয়ং হৈয়ঙ্গবম অন্তরম গত। সঞ্জাত কোপহ তার মধ্যে বিরাট একটা ক্রোধ চলে এলো, কেন মা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আমার তো এখনও তৃপ্ত হয় নাই। সঞ্জাত কোপহ স্ফুরিতা স্ফুরিতারুণাধরম অরুণ অধর অরুণ অধর অত্যন্ত লাল টুকটুক করছে, সেই রকম অবস্থায় এরকম দাঁতেতে এ করলেন অষ্টধর দংশন করে কি করলেন সংদস্ত সেই যে দধি মন্থনের যে পাত্র সেটাকে কি করলেন একটা নুড়ি দিয়ে জোরে ভেঙে দিয়ে সিকি হলেন আর সেখান থেকে পালিয়ে গেলেন, মিথ্যা করে একটা অশ্রু চোখের মধ্যে আনলেন যেন করে কি করলেন সেখান থেকে সেখান থেকে অন্য ঘরে চলে গিয়ে একান্তে নবনীত ভক্ষণ করতে আরম্ভ করলেন গোপাল। এখানে যখন এইরকম ধরনের পালিয়ে গেলেন আর যশোদা মা সেই সময় কি করলেন, যশোদা মা চুল্লি থেকে সেই দুধকে নাবিয়ে রেখে শীতল করবার জন্য পুনর্বার যখন দধি মন্থনের যে স্থান সেখানে এসে দেখলেন যে দধি মন্থনের সমস্ত পাত্র ভেঙে চুরমার আর কৃষ্ণ সেখানে নেই, সেখান থেকে পালিয়েছে কোথায়, তিনি বুঝতে পারলেন এটা কৃষ্ণেরই কর্ম, পুত্রকে সেখানে দেখতে পারলেন না, না দেখতে পেরে তিনি খোঁজাখুঁজি করছেন কোথায় গেল। ভগ্নম বিলক্ষ স্বসুতস্য কর্ম তজ্জহাস তঞ্চাপি ন তত্র পশ্চাতা, তিনি একটু মুচকি হাসলেন বলে এটা ওই ওরই কর্ম বলে, তারপর সেখান থেকে যখন খুঁজছেন তখন দেখেন উলু খলাঘ্রের উপরই ব্যবস্থিতম মার্কায় কামম দদতম শিচিস্থিতম
হৈয়ঙ্গবম চৌর্য বিসংকীর্তেক্ষণম নিরীক্ষ পশ্চাৎ সুতম আগমচ্ছনই। বলছেন গোপাল একটা উলুখলের উপর, সে ছোট উলুখল লম্বা খুব অনেক বড়, তার উপর চড়ে সেখান থেকে শিকাতে যে শিখেতে যে টাঙানো ছিল সেই মাখন, সেগুলোকে ইচ্ছা মতো কী করছেন, নিজে তো খেলেন, খেয়ে আর বাকিগুলো সমস্ত বাঁদরগুলোকে সব দিতে আরম্ভ করলেন। এরা ছুঁড়ে ছুঁড়ে বাঁদররা মাখন খাচ্ছে। এই অবস্থা, আর মনের মধ্যে একটা ভয় আছে, আমি চুরি করেছি, আমি যে চুরি করেছি এই ভয়টা তার মধ্যে রয়েছে, আমি যে চোর, এই জন্য তার একটা ভিতরে আতঙ্ক রয়েছে, আমি যে অন্যায় কর্ম করেছি সেটা জানে। এই জন্য হৈয়ঙ্গবম চৌর্য বিশঙ্কিত এন, মাঝে মাঝে পেছন ফিরে আমি তাকাচ্ছি কেউ আসছে কি না, জানে তো ধরবেই তো, আর সেই সেইভাবে ওই কর্ম করে যাচ্ছে। এই অবস্থায় যশোদামা দেখলেন যে ছোট এখন বাচ্চা, আর সেই যদি এখন এইসব শেখে তো শাসন করা দরকার। সেই সময় কি করলেন যশোদামা, একটা লাঠি নিলেন, তামাত্মজ্যোষ্ঠিম প্রসমীক্ষ সত্তরম স্তত অবরুজ্জা অপসার ভীতবত। বলছেন একটা লাঠি নিয়ে সে আস্তে আস্তে তার পিছনে এসে তাকে ধরবার চেষ্টা করছে। যখনই দেখলেন মা লাঠি নিয়ে পিছন দিকে আসছে, বলে এবার হয়ে গেছে আমার, সঙ্গে সঙ্গে এক লাভ দিয়ে সেখানে পড়লেন, পড়ে দৌড়। আর নন্দবাবার বাড়ি ছিল হচ্ছে চুরাশি খাম্বা, চুরাশি খাম্বায় যেখানে যে যাবে এদিক দিয়ে পালালে যশোদামা এদিক দিয়ে গেলে ওদিক দিয়ে যাবে, আবার ওদিক দিয়ে গেলে ওখান দিয়ে যাবে। ও দৌড়ে দৌড়ে আর মা পারছে না, মা তো একটু বয়সকালে সন্তান হয়েছে, একটু ভারী বয়স। গোপাল ওখান দিয়ে দৌড়াচ্ছে এক এক খাম্বা দিয়ে এদিক ওদিক, আর মা পেরে উঠছে না। দৌড়াতে দৌড়াতে মা একবারে ক্লান্ত হয়ে গেছেন, ঘাম বেরোচ্ছে, বাচ্চাকে ধরতেই হবে ওকে। গোপ্য অন্ন ধাবত ন জমাপ যোগিনাম ক্ষমম প্রবেষ্টুম তপসেরিতম মনহা। তপস্যার দ্বারা তেজিত মন, প্রচণ্ড স্থানিত মন, যেটা যে যোগীগণের তপস্বীগণের তার দ্বারাও যাকে ধরা যায় না, যেটাকে রূপকোষ্মীপাদ বলেছেন না, এই যে কৃষ্ণদেব ভবন্তম বন্ধে বন্ধে বলা আছে, এখানে বলেছে এখানে যাকে ধরা যায় না সে কি করছে না, তাকে ধরবার জন্য, কৃষ্ণকে ধরবার জন্য এবং মা পেছনে পেছনে দৌড়াচ্ছে, এটাই এখানে সুন্দরভাবে বলা রয়েছে। এটাই এখানে সুন্দরভাবে আপনারা যে শুনছেন এখানে, যে নমামি স্বরম সচ্চিদানন্দ রূপম, বিগত কয়েকদিনে সচ্চিদানন্দ বস্তু কি আর ঈশ্বর কাকে বলে, এইসব কথাগুলো অনুভব করেছেন। আরেকটা কথা আমি কালকে বলেছিলাম, যদি তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর এই ভাবটা যদি বজায় থাকে, তাহলে ঈশ্বর ভাবনাতে আর বালগোপালের ওই লীলা আস্বাদন করা হবে না। কিন্তু তাহলে কেন বললেন এই যে প্রথমেই শুরু করে নমামিস্বরম, এটার উদ্দেশ্যটা কী ছিল কবি? এটা তো নিত্য, এই এই যে দামোদরষ্টকম এটা নিত্য, খালি সত্যব্রত মুনির হৃদয়তে উদিত হয়েছে। এখন তিনি নমামিস্বরম এই কথা দিয়ে শুরু করলেন কী জন্য, যার জন্য এতগুলো কথা এত দিনে, দিনের পর দিন এতগুলো কথা বলা হলো, সেটা হলো কি, যেন কোনো রকমভাবে কোনো প্রাকৃত ভাবনা হৃদয়তে উদিত না হয়, সেটা সেফগার্ড, এটাকে বাধা দেওয়ার জন্য প্রাকৃত ভাবনা এলো না, প্রাকৃত ভাবনা এলো না, এইটাকে সম্পূর্ণরূপে নিরস্ত করবার জন্য যে যুক্তি যে সিদ্ধান্ত, এগুলোর দ্বারা আমার হৃদয় যেন রন্ধে রন্ধে অনুভূত হয়, যেটা গোপিকাগণ বলেছিলেন, নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহিনাম অন্তরাত্মদৃক। তাহলে সর্বভূতাত্মা ভগবান হচ্ছে সর্বভূতের অন্তর্যামী পরমাত্মার উপরে তিনি, গোপিকাগণের এই ভাবনা তিনি জানেন কি কি, গোপিকাগণ যদি এই ভাবনাটাকেই বজায় রাখতেন তাহলে কি আর তাদের রস আস্বাদন হতো, ভগবান বললে পরে আর রস আস্বাদন হয় না। এই জন্য তুমি আমি সমান, তুমি কোন বড়, তুমি আমি সম, সখাগণ কি বলে, এই তুই কোথাকার কেরে, তুই আমি সম, হেরে গেছিস নে আমাকে কাঁদে নে। এই জন্য সীতামে সীতামে ন পরাজিত হ, সীতামের দ্বারা পরাজিত হয়ে শ্রীরাম বলছে আমাকে কাঁদে নিতে হবে, বলে ঠিক আছে চল কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন। প্রলম্ব প্রলম্বাসুরের
প্রলম্বাসুর এবার কি হয়েছে, প্রলম্বাসুর এবার হ্যাঁ প্রলম্বাসুরকে হারিয়েছেন, বলরাম কাঁদে উঠেছে, কাঁদে উঠে প্রলম্বাসুর তাকে নিয়ে যাচ্ছে, সেখানে মারার কথা আছে সে সমস্ত, তাকে কিবারে উদ্ধার করলেন। তাহলে নমামি স্মরণ দিয়ে শুরু করেছেন ঠিকই, কিন্তু আমার হৃদয়ে যদি ঈশ্বর ভাবনার প্রাকট্য থাকে, বাবা ঈশ্বর ঐশ্বর্য প্রধান থাকে, তাহলে এই মাধুর্যময় বাল্যলীলার যে একটা চমৎকারিতা এটা আমি আস্বাদন করতে পারব না। শ্রী রামজির কথা আমি আগে বলেছিলাম, কালকে রামজির লীলাও একটু বলা উচিত ছিল, কিন্তু পরিস্থিতি প্রথমেই এরম হয়েতে আর সেরকম হৃদয়ে ভাবনা জাগলো না। ইচ্ছা ছিল রামজির বেশ কিছু কথা আলোচনা করব, তো সেই পরিস্থিতি এমন করে দিল এরা আর হলো না, কোনো সময় হবে আবার। সেখানে তুলসীদাসজি শ্রী রামজির আবির্ভাব হয়েছে দেখতে পাচ্ছেন, তিনি তিনি লিখছেন এবং রামলালার আবির্ভাব এবং সের যে অবস্থা, পারিপার্শ্বিক যে আনন্দময় পরিবেশ সেটা দেখে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে গেছে, পাগল হয়ে গেছেন। এবং তার ওই যে দর্শনটা জেনে রাখবেন, তুলসীদাসজির রামচরিত মানুষে যা যা লিখেছেন, যা যা দেখেছেন সেটাই লিখেছেন, এরম দেখছেন আর লিখছেন। লীলা দর্শন হচ্ছে, নামের প্রভাবেতে সব স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে আর সেগুলো সে লিখছেন। এই অবস্থায় যখন রামলালার আবির্ভাব তিথি উপস্থিত হলো, রামলালা আবির্ভাব হলেন, তখন তুলসীদাসজি মনে হচ্ছে সাক্ষাৎ দেখছেন, রামলালা আবির্ভাব হয়েছে, তার এত সুন্দর রূপ, এবার পাগল হয়ে গেছেন, কি করে আমি এই রূপটাকে, এটা তো আমি লিখতে বসেছি, কিন্তু এটা কোনো দার্শনিক প্রবচনের দ্বারা লেখার দ্বারা তো আর জগৎবাসীকে দেখানো যাবে না, আমার প্রত্যক্ষ অনুভবটা আমি কি করে রিপ্রেজেন্ট করব, আমি কি করে জগৎবাসীকে দেখাবো। তিনি কিছুতেই আর পেরে উঠছেন না, তখন কোনো তেজময় বস্তুর অন্বেষণ করছেন, তাহলে সূর্যের সঙ্গে তুলনা করলে ভালো হয়, পরক্ষণ বুঝে না সূর্য তো অত্যন্ত তাপ, গা তো জ্বলে যায়, এর তো এত সুন্দর জ্যোতির্ময় রূপ, কিন্তু তা তো শরীর তো এখানে তো স্নিগ্ধতা আছে, তাহলে চন্দ্রমার সঙ্গে তুলনা দিলে ভালো হবে। চন্দ্রমার সঙ্গে তুলনা দিতে গিয়ে বলল না, চন্দ্রমার সঙ্গে তুলনা দিতে হবে না, চন্দ্রমার অনেক কলঙ্ক আছে, এই চাঁদ বদন এ তো কোনো কলঙ্ক নাই। এই করে লাস্টে হেরে গিয়ে তারপর বলছেন, উপমান উপমা সমাস আমাদের থাকে তো, দুটো এক, দুটো এক করে দিলে। সেখানে বলছেন তুলসীদাস অতি আনন্দ, তুলসীদাস অতি আনন্দ, তুলসীদাস অত্যন্ত আনন্দে বিভোর হয়ে গেছে, নিরখকে মুখারবিন্দ, তুলসীদাস অতি আনন্দে বিহ্বল, আর পরে আর কোনো তুলনা দিতে পাচ্ছেন না, সেই বলছেন রঘুবরকে মুখ সমান রঘুবর মুখ বানিয়া, তুলসীদাস অতি আনন্দ বিহ্বল হয়ে রয়েছেন, পাগল হয়ে গেছেন। যেখানে উপমান উপমা সমাসের কোনো পার্থক্য আর নেই, কেন কি বস্তু দেবেন, কি দিয়ে অনুভব, তার মুখের তুলনা, তিনি এছাড়া অন্য কোনো আলোচনা করা যায় না। যেখানে বলছেন ঠিক যেমনভাবে তুলসীদাসজির অবস্থা, এটা যে কি অবস্থা, আর এখন এই যে আমাদের শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে যে রূপটা আমরা এখানে ফুটিয়ে তুলছেন ব্যাসদেবজি মহারাজ, এটা তো অপ্রাকৃত ভাগবত, যদি সে ভাগবতে তার কৃপা হয়, সে তুলসীদাসজি যেমনভাবে রামলালার আবির্ভাব দেখছেন, এও সেরকমভাবে দেখতে পাবে। এই যে দামোদর অষ্টকম, দামোদর লীলা আদি সব তার কাছে পরিষ্কার দেখা যাবে, কিন্তু লীলা লীলা হচ্ছে কৃপা সাপেক্ষ, কৃপা যখন ভরপুর হবে তখন এই লীলাকে খালি পাঠ করছে আমি শুনছি তা মনে হবে না, মনে হবে প্রত্যক্ষ দর্শন করছি এরকম, এটা অনুভব। তাই সেখানে বলছেন নমামিশ্বরম সচিদানন্দ রূপম লসত কুণ্ডলম গো কুলে ভাজমানম, ভাজমানম মানে হচ্ছে দীপ্তিমান হয়ে বিরাজমান রয়েছে, অপূর্বভাবে শোভনীয়। আর যশোদাভি যশোদার দ্বারা ভীত হয়ে যশোদাভি ও লুখলাদ, হ্যাঁ বামন কি করলেন, এই যে ছোট্ট এই গোপাল কি করলেন, অত্যন্ত ভাবে ভীত হয়ে কি করছেন, ততদুত্ত মানে কি করলেন, বা যে এইভাবে তিনি কি করলেন, বেগে ধাবমান যশোদা মায়ের ভয়ে ভীত হয়ে উলকল থেকে লম্প প্রদান করলেন, আর যখনই পালাচ্ছেন
সেই সময় মাতা যশোদাও ততদিক বেগে তার পাশে পাশে দৌড়াচ্ছেন যে ধরে নেব। এখানে ভাগবত শাস্ত্র ভাগবতে সুন্দরভাবে বলছেন যে যাকে পাওয়া যায় না তপস্যার দ্বারা, তপস্বীগণ যোগীগণ যাকে হৃদয়ের মধ্যে আনতে পারেন না, যেটা বলতে গিয়ে আমি সেদিনকে আলোচনা করেছিলাম প্রথম দিন, জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদমরুত সুনমন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদগতি নমনস্বা পশ্বন্তি যম যোগিনা ত্বয়স্যন্তম ন বিদুঃ সুরা সুরগণা দেবায় তস্মৈ নমঃ। বাঞ্ছা কল্পতরু বশ্য কৃপা সিন্ধু বশ্য পতিতানাং পাবন ভূয়ঃ।